সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা ওএমআরসি রাখা আছে, আর আমরা সকলেই জানি অপটিক্যাল মার্ক রিকগনিশন মানে মানুষের দ্বারা চিহ্নিত তথ্য পড়ার একটি পদ্ধতি যেটাকে বলা হচ্ছে ওএমআর, যেটাতে স্ক্যানার ব্যবহার করা হয় এবং খুব সহজে দ্রুততার সঙ্গে আমরা যে কোনো পরীক্ষার রেজাল্ট বা যারা পরীক্ষা দিল আর কি নির্ভুলভাবে সেটার আমরা রেজাল্টটা বের করতে পারি যে কতগুলো সঠিক অ্যান্সার দিয়েছে। আর সব থেকে বড় কথা, এখানে ভুল হওয়ার চান্স প্রায় 1%, মানে অ্যাকুরেসি হচ্ছে 99%। সেই জন্য সব পরীক্ষাতেই প্রায় ওএমআর শিট দিয়ে আমাদের এক্সামগুলো দিতে হয়। সেটা আমরা সিবিটি মোডও দিতে পারি, কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে, বা অফলাইনে দিতে পারি। তো তোমাদের যাদের পরীক্ষা 11-এর হচ্ছে, সেখানে তোমরা অফলাইন মোডে দিচ্ছ, মানে তোমাদের নিজের হাতে গোল করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রোল নাম্বার আছে, বুকলেট নাম্বার আছে, তারপর সাবজেক্ট কোড আছে, এটা দেখতে পাচ্ছ মাদ্রাসা এসএসসি আমরা যে দিয়েছিলাম। তো এখানে বুকলেট সিরিজ, অ্যাপ্লিকেশন আইডি, এগুলো সমস্ত কিছু অনেক কিছু লিখতে হয়েছে। কিন্তু তোমরা যেটা পরীক্ষা দিতে যাবে, ক্লাস 11-এর কথা বলছি, সেখানে তোমরা ওখানে রোল নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আর সাবজেক্ট কোড থাকবে। এই তিনটা মিনিমাম থাকবে, এখন এর বেশিও কিছু থাকতে পারে, তবে মিনিমাম এই তিনটা তোমরা পাবে। এখন কথা হচ্ছে এখানে গোলগুলো যেগুলো দেওয়া আছে, সেটা আমি তোমাদের বলেছিলাম যে 1 mm-এর পেন ব্যবহার করতে, মানে যে পেনটা তুমি নিবে সেটাতে তোমরা দেখতে পাবে উপরে লেখা আছে 1.0 mm বা 1 mm, আর এই পেনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 0.7 mm-এর, এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 0.5 mm-এর। আমরা যতগুলো পেন ব্যবহার করি বেশিরভাগগুলি হচ্ছে 0.5 mm। তো এটা এই যে 0.5-এর তোমরা বলটা দেখো, উপরে যে নিপটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সরু। আচ্ছা এটা দেখো 0.7 mm-এর, অনেকটা মোটা মনে হচ্ছে, মানে ওটার তুলনায় মোটা। পাশাপাশি আমি তিনটাকে রাখছি, এটা হচ্ছে 1 mm-এর। তোমাদের সামনে আমি গোল করে দেখাচ্ছি যেন তোমরা বুঝতে পারো যে এই পেনটার গুরুত্ব কতখানি। এই যে দেখো তিনটাই পাশাপাশি রেখেছি যেন তোমাদের আইডিয়াটা হয় কতটা সরু আর কতটা ধীরে ধীরে ওর পুরুত্বটা বাড়ছে, মানে কতটা মোটা হচ্ছে। দেখো প্রথমে আছে 0.5, তারপরে আছে 0.7, তারপরে আছে এই যে দেখো 1। তাহলে 1 mm-এর পেনটা সব থেকে, এর বলটা দেখো সব থেকে মোটা, সেই জন্য এটা দিয়ে যদি গোল করি তাহলে 3 থেকে 4 বার গোল করলেই আমাদের এই যে রাউন্ডটা এটা পরিপূর্ণ হয়ে যাবে। তো তোমাদের আমি প্রথমে এটা দিয়ে দেখাচ্ছি, যে কোনো একটা গোল করছি, দেখো কতক্ষণ সময় লাগছে তোমরা সব দেখবে, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। আমি পরপর এখানে পাশাপাশি করছি, দেখো 5, 6, 7 বা 6, 7, 8 আমি তিনটা করছি, প্রথমে 0.5 দিয়ে করছি। আচ্ছা দেখো সাইড বরাবর নিলাম, মোটামুটি এই যে গোল হয়ে গেল। আচ্ছা এবার দেখো আমি 0.7 mm দিয়ে পরেরটা করছি, তোমরা যেন বুঝতে পারো। দেখো অনেকটা কম সময় লাগলো, এটা যেহেতু লাল সেই জন্য এটা মানে অতটা ডিপভাবে বোঝা যাচ্ছে না। এবার দেখো আমি 1 mm দিয়ে করছি, এটা 8 নম্বর। দেখো এতটা মোটা খালি বসানোর সঙ্গে সঙ্গেই, এই যে একবার, এই যে দুবার, এই যে তিনবার, চারবার, ব্যাস। তবু আমি অনেকটা বড় করে দিলাম, এই যে দেখো পাশেরটা সময় টাচ হয়ে গেছে। এটা যেন না হয় আমি তোমাদের দেখানোর জন্য, যেহেতু একহাতে ক্যামেরা আছে অতটা ফোকাস করতে পারছি না, কিন্তু মেন ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম যে চেষ্টা করবে সবসময় 1 mm ব্যবহার করার। আমি পাশে আরেকটা গোল করছি, দেখো 0-র এখানে, বেশি নয়, শুধু এই যে একবার, তোমরা নিজেরাই দেখো দুবার, তিনবার, চারবার, কমপ্লিট। মানে তিনবার খুব বেশি হলে বা চারবার ম্যাক্সিমাম দিলেই তোমাদের এই গোলটা হয়ে যাচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে 0.5 বা 0.7 ব্যবহার করার ক্ষেত্রে এখানে তোমাকে 6 বার গোল করতে হবে, এখানে 8 বার গোল করতে হবে, মানে ঘোরাতে হবে, তারপরে এটা পরিপূর্ণ হবে। আশা করি তোমাদের ব্যাখ্যাটা বোঝাতে পারলাম। তো সকলে চেষ্টা করবে এটা যদি নিয়ে যাও অনেকটা সময় বাঁচবে। এই 1 mm-এর পেনগুলো সকলে ব্যবহার করবে, 10 টাকা করে দাম, এগুলো 15 টাকারও আছে। যদি কেউ সেলোর নাও বা পেন্টোনিকের নাও, সব থেকে ভালো হচ্ছে পেন্টোনিকেরটা, তারপরে সেলোরটাও নিতে পারো, ওটাও ভালো। রেনল্ডসেরও অন্যান্য কোম্পানিরও আছে, বা এটাও নিতে পারো, এটার দাম 10 টাকা। তো ওভারঅল তথ্যটা তোমাদের দিতে পারলাম কেন তোমরা 1 mm-এর পেনটা ব্যবহার করবে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।